হায়দ্রাবাদের কিমস হাসপাতালের উদ্যোগে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সুপার স্পেশালিটি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। বিনামূল্যে এদিন এই হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়। উপস্থিত থাকেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, কিমস হাসপাতালের কর্তৃপক্ষ। হেলথ ক্লাবে সাংবাদিকদের যে চিকিৎসা বা চেক আপ, প্রেস ক্লাবের উদ্যোগে এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, কিছুদিন আগেও হয়েছে, কন্টিনিউয়াসলি আমরা করে থাকি। আমাদের এখানে একটা ফার্স্ট এড ইয়েও আছে। আমাদের সব কিছু মিলিয়ে আমরা স্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি জোর দিই আগরতলা প্রেস ক্লাব, এই কারণে যে সাংবাদিকরা সবসময় ব্যস্ত থাকে, সারাদিন রাত পরিশ্রম করে, অনেক রাত করে ঘুমায়, ঠিক ঠিক সময় নিয়মিত খাওয়া হয় না। কোভিড পরিস্থিতিতে প্রায় 20-25 জন কোভিড আক্রান্ত হয়েছে, তো এই জন্য আমরা এটা কন্টিনিউয়াসলি রাখছি। এবং ভারতবর্ষের মধ্যে আমি খবর নিয়ে দেখেছি আগরতলা প্রেস ক্লাব একমাত্র প্রেস ক্লাব গোটা দেশের মধ্যে যে হেলথে একদম কন্টিনিউয়াসলি আমাদের একটা চেক আপ চলে।